আমার নাম আব্দুল্লাহ মামুন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 30তম ব্যাচ লোক প্রশাসন বিভাগের ছাত্র। আমার কাছে যখন শুনি যে শাটল ট্রেন, প্রথমে যে বিষয়টা মাথায় আসে সেটি হলো এটা আসলে একটা টাইম মেশিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পড়েছি, শাটল ট্রেন আমাদের এমন একটি বিষয় যে কোনো ব্যাচকে তার সময়ে ফিরিয়ে নিয়ে যায়। আমি আমার সময়তে ফিরে যাই, শাটল ট্রেনের স্মৃতি রোমন্থন করি, আমার পরে যারা এসছে, আমার আগে যারা এসেছেন, তাদের সবারই কিন্তু শাটল ট্রেন নিয়ে স্মৃতি রয়েছে। কাজেই যখন এরকম একটা চলচ্চিত্র, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হচ্ছে শাটল ট্রেন নিয়ে, সেটি অবশ্যই এমন একটা উদ্যোগ যেটা বিভিন্ন ব্যাচের ছাত্রছাত্রীদেরকে জুড়ে দিবে তাদের সময়ের সাথে। এটি গেল একটি দিক যেটি অনন্য বাংলাদেশে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো বটেই। কাজে যারা এই নির্মাণের সাথে যুক্ত তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং অগ্রিম অভিবাদন। কিন্তু আরেকটি বিষয় আমাদের দেখতে হবে, সেটি হলো এই চলচ্চিত্রের ভেতর দিয়ে একটি বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন কিন্তু একটি জীবনেরই একটি গতিপথ নির্দেশ করছে। সেই শাটল ট্রেনের গন্তব্য কোথায়, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই বা সামনে যারা ভর্তি হবে। কেন বিশ্ববিদ্যালয়ে আসে? শুধু কি বড় বড় চাকরি, বড় বড় প্রতিষ্ঠানে বড় বড় কর্তা ব্যক্তি হওয়ার জন্য, নাকি জীবনের অন্য কোনো লক্ষ্য, অন্য কোনো গন্তব্য আমাদের জন্য আছে যেটি বিশ্ববিদ্যালয় নিয়ে যাবে? তো বিশ্ববিদ্যালয় নিজেই একটি শাটল ট্রেন, এবং সেই গন্তব্যে আমরা কতজন যেতে পেরেছি বা আদৌ চিনি কিনা সেই গন্তব্য, তার ঠিকানাও নিশ্চয়ই আমরা এই চলচ্চিত্রে পাবো।